नमस्कार बन्धुरा, ड्रीम गार्डेने आपनादेर प्रत्येककेई स्वागत। ना आजके आमी आपनादेर संगे जे भिडियोटी शेयर करते चलेछि, ना एई जे बागानविलास बा बोगेनभेलिया जे गाछ, ताई गाछके आमरा किभाबे रिपोर्ट करब। ना एखन आगामी जे शीत आसछे एबं शीतेर परेई ठीक जखन बसंत ढुकबे, ना ठीक बसंतेर आगमनेर संगे संगेई किन्तु एई समस्त गाछ एकबारे फुले फुले भरे उठबे। ता सेई आगामी बसंते एई समस्त गाछ थेके जदि भालो फुल पेते हय़, তাহলে বন্ধুরা এখনি এই সমস্ত যে গাছ এই গাছগুলোকে কিন্তু একেবারে যদি ছোট টবে থাকে তাহলে সেই ছোট টব থেকে বড় টবে যে রিপোর্টিং এর যে কাজ সেই রিপোর্টিং এর কাজটা কিন্তু এখনি সেরে ফেলতে হবে। না আমার দেখুন এই গাছটি এই ছোট মতো এই একটা আপনার 8 ইঞ্চি একটা টবের মধ্যে রয়েছে, দীর্ঘদিন ধরে এই গাছটি এখানে আছে এবং দেখুন বর্ষায় একেবারে জল খাওয়ার পর পুরো গাছের গ্রোথ দেখুন একেবারে বিশাল বড় আকার হয়ে গেছে। তা সেই জন্য এই টবের মধ্যে এই গাছটিকে আর রাখা যাচ্ছে না। তো সেই জন্য এই গাছটিকে এবার আমি তুলে ঠিক এই যে সাইজের বড় বড় যে টব দেখুন এই যে 12 ইঞ্চি যে টব, তা সেই 12 ইঞ্চি টবে আমি এই গাছটিকে রিপোর্ট করব। তা এই যে 12 ইঞ্চি টব, তা এই 12 ইঞ্চি টবে কিন্তু পুরোপুরি আমি কিন্তু মাটি ভরবো না, তার পরিবর্তে আমি কী করছি দেখুন বন্ধুরা, না কিছুটা অংশ এই দেখতে পাচ্ছেন এই যে শোলা, তা সেই শোলা ভাঙা দিয়ে কিন্তু আমি খানিকটুকুনি অংশ অলরেডি ফিল করে নিয়েছি, কারণ পুরোটা যদি মাটি ভরতে যায় তাহলে কিন্তু এই টবের ওজন অনেক বেশি হয়ে যাবে। তা সেই জন্য এরকম একটা কিন্তু শোলা ভাঙা নিয়ে কিছুটা অংশ আমি ভরাট করে নিয়েছি এবং এই শোলা ভাঙাগুলোকে ঢাকা দেওয়ার জন্য ঠিক এই টবের মাপে এরকম সার্কেলভাবে এই দেখুন এরকম একটা যে কোনো ধরনের বাজারে যে থলি পাওয়া যায় এরকম থলি বা বস্তা প্লাস্টিকের, তা সেরকম ধরনের একটা জিনিস এটাকে কাটিং করে ঠিক রাউন্ড আকার নিয়ে এরকমভাবে এর মধ্যে দেওয়া হয়েছে। এরপরে দেখুন মিডিয়ার কথা বলি, এই যে টপ যেটা রয়েছে ছোট 4 ইঞ্চি টপ, এই টপের দু টপ এখানে এই মোটা দানে বালি নেওয়া আছে আর এটা আপনার 7 টপ মাটি এর মধ্যে আমি নিয়েছি। না বাগানবিলাস গাছ করতে গিয়ে আমরা মোটামুটি যে সমস্ত ভুলগুলো করে থাকি, না তার প্রথম যে ভুল হচ্ছে, না এই গাছ কিন্তু নাইট্রোজেনযুক্ত যে খাবার, এই নাইট্রোজেনযুক্ত খাবার যদি বেশি বেশি পরিমাণে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই গাছের বন্ধুরা এরকম গ্রোথ বাড়তে থাকবে দিনের পর দিন, কিন্তু আশানুরূপ ফুল আপনি কোনোদিনও পাবেন না। তা সেই জন্য আমরা যখন রিপোর্ট করব, তা রিপোর্ট করার দেখুন রিপোর্ট করার পর মাটির সঙ্গে আমি যে জিনিসগুলো মেশাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন, কেবলমাত্র দুটি জিনিস এই মাটির মধ্যে আমি দেবো, 1 নম্বর হচ্ছে এটা আপনার হাড় গুঁড়ো আর 2 নম্বর হচ্ছে এখানে একটুখানি নিয়েছি আমি নিমখোল। এই হাড় গুঁড়োটা মোটামুটি 1 মুঠো মতো নেওয়া আছে আর এই নিমখোলটা সামান্য পরিমাণে নেওয়া আছে। না এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো আপনার সিঙ্কুজি থেকে আরম্ভ করে না আপনার সর্ষে খোল আমি কোনো কিছু দিইনি, কারণ আমি এই মাটির মধ্যে কোনো রকম কোনো নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু মেশাবো না, কারণ আমরা প্রথমে যে ভুলটা করে থাকি না মাটির মধ্যে অত্যধিক পরিমাণ যদি নাইট্রোজেনযুক্ত খাবার আমরা মিশিয়ে দিই তাহলে কী হবে, না এই খাবার যখন গাছ আস্তে আস্তে অ্যাবজর্ব করতে লাগবে তখন হয়তো আপনার গাছের গ্রোথ ভালো হবে, গাছের হেলথ হয়তো আমরা ভালো হবে, কিন্তু সেই গাছ থেকে কিন্তু আশানুরূপ ফুল আপনি পাবেন না। তা সেই জন্য গাছ থেকে যদি ভালো ফুল পেতে হয় তাহলে কিন্তু শুরুর থেকেই এই গাছকে নাইট্রোজেন জাতীয় যে খাবার এই নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু কম দিতে হবে। দেখুন এই জিনিসটা আমি এই আমার যে মিডিয়া মাটির সঙ্গে আমি ভালো করে দেখুন মিশিয়ে নেবো এবং তারপরেই এই গাছটি আমি রিপোর্ট করব। দেখুন এই মাটি এবার আমি একটু একটু করে খানিকটুকুনি দিয়ে নিচ্ছি, এরপর আমি এর মধ্যে ডাইরেক্ট এই গাছটি বসাবো। এই গাছটি আমি একবার দেখে নিই গাছের কন্ডিশন, দেখুন কত সুন্দর একেবারে পুরো শেকড়ে শেকড়ে ভরে আছে এই গাছ। এবার আমি সরাসরি এই গাছটি মোটামুটি একটা মাঝামাঝি পজিশন দেখে নিয়ে এই গাছটিকে এবার আমি রিপোর্ট করব। দেখুন মোটামুটি একটা মিডিল পজিশন দেখে নিয়ে আমি এবার এটাকে বসিয়ে এই মাটিটাকে ভালো করে ফিল করব। আর শুধু একটা গাছ নয়, আজকে আমার বাগানে মোটামুটি আমি 3টি যে আমার বোগেনভেলিয়া গাছ, তা সেই 3টি বোগেনভেলিয়া গাছ কিন্তু আজকে রিপোর্ট করলাম। দেখুন প্রত্যেকটি এই গাছকেই কিন্তু আমি তুলনামূলকভাবে হাইট অনেক বাড়িয়ে নিয়েছি, কারণ এই বর্ষায় এরা প্রচুর পরিমাণে জল খেয়েছে এবং জল খাওয়া ধরুন প্রত্যেকটি গাছ যেগুলো ছোটো ছোটো গাছ ছিল আজকে দেখুন অনেক বড় বড় গাছ হয়ে গেছে, এবং এই রিপোর্ট করার পরপরই কিন্তু এই সমস্ত গাছের আমি পরিচর্যা শুরু করে দেবো। না এবার এই গাছের কিছু যদি পরিচর্যার কথা বলতে হয় তাহলে পরিচর্যার আমি কিছুটা কিছু কথা বলি, না যে সমস্ত খাবার এই গাছকে দেওয়া যাবে কী ধরনের, বিশেষ করে কী ধরনের খাবার এই গাছকে আমরা দেবো এবং কী ধরনের খাবার আমরা এই গাছকে
দেবো না। না, সবার প্রথম হচ্ছে যে কোনো ধরনের কোনো কম্পোস্ট, বিশেষ করে ভার্মি কম্পোস্ট বা কাউডং কম্পোস্ট, এই জাতীয় যে খাবার, এই জাতীয় খাবার কিন্তু এই গাছকে বেশি বেশি পরিমাণে দেওয়া যাবে না। যদি একেবারে দেওয়া না যাও, না দিলেও এই গাছে কিন্তু কোনোরকম কোনো সমস্যা হবে না। তাহলে কম্পোস্ট জাতীয় খাবার এই গাছে আমরা অ্যাভয়েড করবো, এক নম্বর। দু নম্বর হচ্ছে কোনোরকম খোল, বিশেষ করে সর্ষের খোল পচানো যে জল, এই সর্ষের খোল পচানো জলও কিন্তু এই গাছকে আমরা খুব বেশি দেবো না। এটা গেল দু নম্বর। আর এরপরে যে খাবারগুলো আছে, মোটামুটি এই গাছকে যে সমস্ত খাবার ফিড করালে এই গাছের হেলথ ভালো থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এই গাছে আমরা বেশি বেশি করে ফুল আনতে পারবো না, সেটা হচ্ছে বন্ধুরা পটাশ জাতীয় খাবার। না, যে কোনো ধরনের পটাশ জাতীয় খাবার, বিশেষ করে আপনার রেড পটাশ যেটা আছে, তা সেই রেড পটাশ এবং তার সঙ্গে আপনার ফসফরাস, এর মধ্যে একটা খাবার আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে আপনার 0-52-34, এই একটা এনপিকে আছে, যেটা আপনার 52% ফসফরাস এবং আপনার 34% এর মধ্যে রয়েছে পটাশিয়াম। তাহলে এইরকম ধরনের খাবার বা আমাদের যে রেড পটাশ যেটা আছে, আমরা বাজার থেকে যেটা কিনে নিয়ে আসি, তাহলে এই যে রেড পটাশ, এই খাবার ফসফরাস এবং পটাশ, এই জাতীয় খাবার এই গাছকে বেশি বেশি করে দিতে হবে। আর মাসে মিনিমাম একবার, অন্তত একবার, একের বেশি নয়, যে কোনো ধরনের একটা ব্যালেন্স খাবার, সেটা 19-19 বা 20-20, এইরকম ধরনের একটা এনপিকে খাবার এই গাছকে কিন্তু আমাদেরকে দিতে হবে। ব্যাস, খুব বেশি কোনো খাবার এই গাছকে আমরা দেবো না, মিনিমাম খাবার আমি যেটা বললাম এরকম ধরনের খাবার দেবো, এবং এই এই জাতীয় খাবার ছাড়া কোনোরকম এর বাইরে কোনোরকম কোনো খাবার কিন্তু এই গাছকে আমরা দেবো না। মোটামুটি এই ধরনের যদি আমরা পরিচর্যা এই গাছকে করতে পারি, তাহলে কিন্তু এই গাছে গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু ফুলের পরিমাণও বাড়বে। আর আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, না এই গাছে কিন্তু এই গাছকে কিন্তু সবসময় চেষ্টা করুন একটা স্ট্রেসের মধ্যে রাখা, কারণ এই গাছকে যদি আপনি স্ট্রেস যদি আপনি স্ট্রেসের মধ্যে না আনতে পারেন, তাহলে কিন্তু এই গাছে আপনি ফুল পাবেন না। যদি আপনি বারে বারে এই গাছকে ঘন ঘন করে আপনি যদি এই গাছের গোড়াতে জল দিতে থাকেন, তাহলে কিন্তু এই গাছে ফুল আপনার কোনো দিনও আসবে না। তো সেই জন্য এই গাছে ফুল পেতে গেলে ফুল পাওয়ার অন্যতম আরেকটা শর্ত হচ্ছে কিন্তু এই গাছকে আপনাকে স্ট্রেসের মধ্যে নিয়ে আসতে হবে, আপনাকে জল কম দিয়ে এই গাছকে একটা কৃত্রিম জলের একটা ক্রাইসিস তৈরি করতে হবে, এবং কৃত্রিম জলের ক্রাইসিস তৈরি করার পর তারপর আপনাকে যে আমি যে সমস্ত খাবার বললাম এই খাবারগুলো দিয়ে আপনাকে এই গাছকে ফিড করাতে হবে। তাহলে পরেই দেখবেন এই গাছের মধ্যে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটি অন্যান্য বাগানের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।